বলল যে তার লাগবে দশ কেজি মধু বিশ লিটার দুধ তিরিশ কেজি খাঁটি ঘি পঞ্চাশ কেজি বাসমতি চাল আপনি কি করবেন তখন যদি সে বলে গাড়ি চালাতে জিনিসগুলো লাগবে তখন আপনি কি করবেন তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেবেন কারণ এখন গাড়ি মেরামত করতে না পারলেও আমরা অন্তত এটা জানি যে গাড়ি চালাতে মধু লাগে না লাগে না দুধ চাল ঘি গাড়ি চলে গেছে অথবা পেট্রোল দিয়ে আর সেজন্য আমরা হয়তো গাড়ি মেরামত করতে জানি না তবে বেসিক মেকানিজমটা জানি এখন প্রত্যেকের যদি কোরণ সম্পর্কে বেসিক ধারণা থাকে তাহলে কেউ বোকা বানাতে পারবে না তাই কোরনের অর্থ বুঝতে হবে গাড়ি নষ্ট হয়ে গেলে এক বছর বা মাস পরে তাহলে যাবেন ছয় মেকানিকের কাছে কোরন পড়তে গিয়ে যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তখন জিজ্ঞেস করবেন আপনি এমন কাউকে যিনি সে ব্যাপারে জানেন তিনি আপনাকে বুঝিয়ে বলবেন কোরনের কথাটার অর্থ কি আরেকটা উদাহরণ দিচ্ছি অনেক মানুষ এভাবে বলে যে কোরআন পড়া দরকার কি এটার প্রয়োজন নেই কোরআন পড়বেন শুধু যারা আলেম সাধারণ মানুষ পড়বে না তারা এভাবে যুক্তি দেখায় যে আপনার যদি থাকে লার্নার ড্রাইভিং লাইসেন্স ভারতে বলা হয় কাচ্চা লাইসেন্স লার্নার লাইসেন্স আর যদি গাড়িটা নিয়ে কোথাও অ্যাক্সিডেন্ট করেন পুলিশ তখন আপনাকে অল্প ফাইন করবে কিন্তু যদি থাকে পারমানেন্ট লাইসেন্স স্থায়ী লাইসেন্স তখন কোনো অ্যাক্সিডেন্ট করলে পুলিশ আপনাকে দ্বিগুণ ফাইন করবে সেজন্য এটা করলে ভালো কোরন পড়া লাগবে না কোরনের অর্থ বোঝা লাগবে না যদি তখন পাপ করেন আল্লাহ আপনাকে কম শাস্তি দেবেন আমি বলে আচ্ছা তর্কের খাতিরে আপনার কথা মানলাম যদি কারো থাকে টেম্পোরারি লাইসেন্স লার্নার লাইসেন্স যদি থাকে কাচ্চা লাইসেন্স আর যদি অ্যাক্সিডেন্ট করে সে অর্ধেক শাস্তি পাবে হয়তো তাকে ফাইন করা হবে এক হাজার টাকা কিন্তু যদি কারো থাকে পারমানেন্ট লাইসেন্স স্থায়ী লাইসেন্স আর যদি অ্যাক্সিডেন্ট করে ফাইন করা হবে দ্বিগুণ হয়তো দুই হাজার টাকা তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন যে লোকের আছে লাল লাইসেন্স আর যে সঠিক ড্রাইভিং শেখেনি এক বছরে সে হয়তো অ্যাক্সিডেন্ট করতে পারে সব মিলিয়ে পঞ্চাশ বার কিন্তু যে লোক সঠিকভাবে ড্রাইভিং শিখেছে আর পারমানেন্ট লাইসেন্স আছে সে হয়তো এক বছরে অ্যাক্সিডেন্ট করতে পারে মাত্র একবার তাহলে যে লোক ড্রাইভিং শিখে পারমানেন্ট লাইসেন্স নিয়েছে সে হয়তো এক বছরের অ্যাক্সিডেন্টের জন্য ফাইন দেবে মাত্র দুই হাজার টাকা কিন্তু যে লোকের আছে লার্নার লাইসেন্স সে হয়তো মোট পঞ্চাশ বার অ্যাক্সিডেন্ট করবে আর এক বছরে ফাইন দেবে পঞ্চাশ হাজার টাকা তাই এটাই সবচেয়ে ভালো যে আপনি করবেন একটা পারমানেন্ট লাইসেন্স একইভাবে পবিত্রকরণের অর্থ বুঝে পড়েন আল্লাহ সব তাল্লা নির্দেশগুলো আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে আপনার পাপ আর ভুল করার সম্ভাবনা কম থাকবে যদি অর্থ বুঝে পড়েন বলবেন না যে কোরআন পড়বেন শুধুমাত্র আলেমগণ প্রত্যেক মানুষেরই উচিত অর্থ বুঝে পবিত্র কোরআন পাঠ করা আর আল্লাহ তালার নির্দেশগুলো নিজের জীবনে প্রয়োগ করা সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সুল্লা উপর ভাই ও বোনেরা ডক্টর নায়েকের উত্তরগুলো শুনে আমি যেমন মুগ্ধ ঠিক তেমনি খুশি হয়েছি যার টপিক ছিল রমজান পবিত্র কোরআনের মাস আশা করি আপনারাও অনুষ্ঠান দেখে আমার মতোই মুগ্ধ হয়েছেন আজকে সবগুলি যুক্তি আর কারণ দেখলাম যে কেন আমরা কোরআন পর্ব অর্থ বুঝে পাঠ করব আর পবিত্র কোরআনকে ভালোবাসব কোরআনকে শ্রদ্ধা করব আগামীকাল আবার দেখা হবে পর্ব দুই পবিত্র রমজান পবিত্র কোরআনের মাস আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি